मंगलवार को नवान्न में सीएम ममता बनर्जी ने दमकल की 50 नई गाड़ियों तथा राज्य पुलिस की 40 मोबाइल कार को हरी झंडी दिखाई। इस मौके पर सीएम ने कहा, कोलकाता में अधिकतर संकरी गलियां हैं जहां पर दमकल की गाड़ियां नहीं घुस पाती हैं, यहां तक कि पंचायत इलाके भी संकरी होती जा रही हैं। इसके लिए हम लोगों ने फायर फाइटिंग मोटरसाइकिल लाया। वर्तमान में करीब 136 ऐसी मोटरसाइकिलें हैं। सीएम ने इसकी संख्या बढ़ाने का निर्देश दिया है। इसके अलावा उन्होंने हावड़ा कमिश्नरेट सहित प्रत्येक कमिश्नरेट को सीसीटीवी कैमरे की संख्या बढ़ाने का निर्देश भी दिया। নোংরা কুড়গোবা রাস্তা থেকে শুরু করে তার বিরুদ্ধে একটা জনমত তৈরি করতে, এই জনমত তৈরি করতে আমি সমস্ত ক্লাব পুজো কমিটি, আমি স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে শুরু করি, যত সাধারণ মানুষ আছেন বিভূতি জগতে, সবাইকে বলবো নজর রাখতে। একটা তৈরি করছি সুন্দর করে, পরের দিনই সেটাকে নোংরা করে দিয়েছে। একটা জিনিস তৈরি করতে কত টাকা খরচা হয় বলুন? একটা হসপিটালে একটা এমার্জেন্সিতে একটা মেশিন তৈরি করতে 3 বছর লাগে, টাকা তো লাগে সেদিন, তৈরি করতেও 3 বছর লাগে। একটা যদি প্রবলেম হয় আপনারা পুলিশকে কমপ্লেন করুন, তারা করে গিয়ে ঢেকে দিয়ে চলে আসছে। 50টা ফায়ার টেন্ডার্স চালু হচ্ছে, এর আগেও আপনারা দেখেছেন অনেকবার অনেকগুলো হয়েছে, 614টা ফায়ার ফাইটিং ভেহিকেলস পারচেজ হয়েছে আমাদের সময়ে, 614টা। এবং ফায়ার ফাইটিং মোটরসাইকেল আমরা সরু গলিতে ঢুকতে পারে না বলে নতুন সিস্টেম করেছি, 136টা ফায়ার ফাইটিং মোটরসাইকেল করা হয়েছে। এইটা আমার মনে হয় আরও বাড়ানো দরকার, বিশেষ করে আরবান এরিয়া এবং কনজেস্টেড এরিয়ায় যেখানে ফায়ার ব্রিগেড ঢুকতে পারে না। ইভেন পঞ্চায়েত এলাকাও কিন্তু অনেক জায়গায় কনজেস্টেড হয়ে যাচ্ছে, তার কারণ হচ্ছে বড় বড় বাড়ি তৈরি হয়ে যাচ্ছে, ফলে আরবান সেমি আরবান গলি ঘুপচি স্ল্যাম এরিয়া যেখানে বড় ফায়ার ব্রিগেড ঢুকতে পারে না, সেখানে কিন্তু একটা মোটরসাইকেল আমি আমার এই আইডিয়াটা আমি ওদের দিয়েছিলাম। এসে 3টে হাই রাইজ ল্যাডার্সও আমাদের সময় হয়েছে। আজকে ধরুন 50টা যে ফায়ার টেন্ডার হচ্ছে দমকলের গাড়ি, তাতে প্রায় 16 কোটি 62 লক্ষ টাকা খরচ হয়েছে। আর এমপিরা থেকে রাজ্যসভার এমপিরা যেহেতু আমাদের সময় থেকে, আমি কী করি, সিসিটিভি বলুন, ওয়াচ টাওয়ার বলুন, সেফ ড্রাইভ সেফ লাইফের পুলিশের গাড়ি বলুন, অ্যাম্বুলেন্স বলুন, স্কুল কলেজ তৈরি করে দেওয়া বলুন, বা স্টেডিয়াম বলুন, এই ধরনের প্রচুর কাজ আমি করে দিই। কারণ আমাদের যে 14 জন এমপি আছে মনে রাখবেন, প্রতি বছর তারাও 5 কোটি টাকা যদি পায় সেটার সংখ্যাটা হয় 70 কোটি, এবং সেই কাজটা আমি রাজ্যসভারটা আমি প্ল্যান করে দিই।